আপনাকে আজকে ডেডলাইন দিতে চাই বাইশ নভেম্বর হাসিনা চলে যাবে ইনশাল্লাহ এটা হান্ড্রেড পারসেন্ট আমাদের দেশের পক্ষ থেকে দলের পক্ষ থেকে আমরা সারা বিশ্বের মুক্তিগামী মানুষের পক্ষ থেকে আজকের এই সভা থেকে আমরা ঘোষণা দিচ্ছি শেখ হাসিনা তার কাছে আবার কিসের এখনো না কেন আমি গলা টিপে তাকে সাথে সাথে শাস্তি দিতাম কারণ আমার বাবা মায়ের কেউ কোনোদিন দাবি করতে পারে না সেটা কোনো বেজানমা কেউ কোনোদিন দাবি তুলতে পারবে না এটা হতে পারে না কিন্তু আজকের দেশ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক তাকে আপনি হত্যা করার জন্য আপনি হেসে হেসে বক্তব্য দিচ্ছেন কোন শর্ত মেনে বিদেশে চিকিৎসা নিতে যাবেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পরিবারকে বিষয়টি জানিয়ে দিয়েছেন তিনি বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসসালামু আলাইকুম দর্শক বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিকে কেন্দ্র করে লন্ডনে প্রধানমন্ত্রীর হোটেলের সামনে যে বিএনপি মিছিল বা গণমিছিল অন্য অন্য স্লোগান দিতেছে সেখানে এবার এক কঠিন বার্তা উঠে এসেছে অন্যদিকে নভেম্বর মাসেই নাকি মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করবে বা দল মানে ক্ষমতা ছেড়ে দিবে এরকম কিছু চাঞ্চল্য কর্তব্য দিতেছে বিএনপির যুক্তরাষ্ট্রের আহ্বায়ক আপনাদেরকে বিস্তারিত দেখাবো সেই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রেখে শুরু করছে আজকের ভিডিও কথা না বাড়িয়ে মূল ভিডিওতে সরাসরি পরে যারা তার কাছে আবার কিসের এখনো মরে আমি গলা টিপে সাথে সাথে শাস্তি দিতাম কারণ আমার বাবা মায়ের কেউ দাবি করতে পারে না সেটা কোনো বেজন্মা কেউ কোনোদিন দাবি তুলতে পারবে না এটা হতে পারে না কিন্তু আত্মকে দৃষ্টিতে কম খালেদিয়া বাংলাদেশের স্বাধীনতার সর্বমত্তের প্রতীক তাকে আপনি হত্যা করার জন্য আপনি হেসে হেসে বক্তব্য দিচ্ছেন যদি একর জন্মদিন যদি আমার হয় আমার বাবার হয়তো দ্য কুষ্টির হয় আমরা 100 বার পালন করব আপনি মৃত্যুবরণ করেছেন শুধুমাত্র কি আমার জন্মদিন পালন করা বাদ হয়ে যাবে ছালাউদ্দিন কাদের চৌধুরী ইনি জাতীয় সংসদে ভাষণ দিয়ে অত্যন্ত বলেছেন যে আমার শোনা নিয়ে টানাটানি শেখ হাসিনা কেন করছে চিঠি নিয়ে তিনি রিজেক্টেড হয়েছে দ্যাট मींस ইট ইজ ফরম ছাকা চৌধুরী আই এম নট টকিং মাইসেলফ আমার সেটা বলতে হবে রেন্টুর বই রেন্টুর বই নিষিদ্ধ করেছে শেখ না কেন করেছে সকল গোপন তথ্যগুলো সেখানে প্রচারিত হয়েছে তার সাথে কার কোথায় সম্পর্ক ছিল এগুলো আমি কোনোদিন আজ পর্যন্ত এই চোদ্দ বছরে বলি নাই কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি যখন দেখেছি খালেদার জিয়ার মৃত্যু কামনা করে যে রহমান সম্পর্কে মিথ্যা কথা বলে তখন আর এদেরকে জবাব না দিয়ে পারলাম না চোদ্দ গোষ্ঠী প্রেম প্রীতি বিভিন্ন জায়গায় যারা নিজেদের পরিবারের ছবিটা পর্যন্ত দেখাতে পারে না বিদেশের মাটিতে তারা আবার কিসের রাজনীতি শিখাচ্ছেন বাংলাদেশের মহানায়ক শেখ হাসিনার পক্ষ থেকে যে খালেদা জিয়াকে নিয়ে তির্যক ভাষায় গালিগালাজ করে এক ধরনের বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানাই আপনি দেখেন কোন সুস্থ মস্তিষ্কের কোন মানুষ যার মানসিক ভাবে বিকারগ্রস্ত না সেই ধরনের মানুষ ছাড়া যারা মানসিক ভাবে বিকারগ্রস্ত ওই মানুষরাই শুধু বলতে পারে যে রোজই শুনি এই মরে মরে এই যায় যায় একটা শব্দের শব্দ চায়ন দেখেন বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বাংলাদেশের যে ব্যক্তি এই দেশটা স্বাধীন করে দিয়েছে সেই শহীদ রাষ্ট্রপতি রহমানের সহধর্মিনী যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন সেই নেত্রীকে বলছে বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী এই মরে মরে এই যায় যায় রোজই শুনি তার মানে তার কামনাটা হচ্ছে কেন এখনো শাসটা খালেদা জিয়ার শেষ হয়ে মৃত্যুর কোলে ঢুলে পরে তিনি পরপারে পারি দিচ্ছেন না এটা শোনার জন্য গণভবনে উনি সারাদিন অপেক্ষায় থাকে চিকিৎসা তো পারের কথা বিদেশে চিকিৎসা তো আরো পরের কথা আপনি কতটা হিংসুটে কতটা অভদ্র কতটা অশোভন আলোচন মানে মানুষ হলে সেই ধরনের বক্তব্য দিতে পারে আর সেখানে টকশোতে এসে আমাদের অন্য আলোচকরা ভিন্ন উপায়গুলো এনিয়ে বিনিয়ে অন্য জায়গায় আলোচনা করতে গেলেন কারণ এই শব্দচায়নের জবাব দেওয়ার মতো দুঃসাহস তাদের নেই আজকের এটা কোনো মানুষ মানতে পারে না আমি যদি শেখ হাসিনার সাথে রাজনীতি করি তাহলে শেখ হাসিনার মৃত্যু কামনা করে রাজনীতি কেন করতে হবে শেখ হাসিনা ডেমোক্রেসির ভাষায় আপনি বলতে পারেন আমরা এই টক কথা বলছি আমার সাথে তো কারো শত্রুতা নেই আমরা একে অপরের যার যার ভাষায় সে কথা বলেছে আমি আমার ভাষায় কথা বলবো সে শুনবে সে জবাব দিবে এটাই তো সৌন্দর্যতা এটাই তো রাজনৈতিক সৃষ্টাচার কিন্তু আজকে সেই জায়গাটাই কি বলেছে এবং দেখেন আপনি বয়স তো আশির উপরে হয়েছে মৃত্যুর সময় হয়ে গিয়েছে তার মধ্যে আবার অসুস্থ তার মানে এই প্রত্যেকটি শব্দ চয়ন তিনি সজ্ঞানে বুঝে শুনে এবং এটাকে ভালোভাবে তাহি করে তারপরে তিনি বলেছেন মনে করবেন না যে এটাকে অলট পালট শেখ হাসিনা মুখ থেকে এসেছে তাই বলেছে মুখ থেকে একটা শব্দ ভুল হতে পারে আপনার সেন্টেন্স কখনো দুইটা তিনটা সেন্টেন্স খালেদা জিয়াকে নিয়ে যেটা করেছে মৃত্যু কামনা করে সেটা কোনোদিন দিন ভুল হতে পারে না আপনারা পদ্ম সেতু থেকে টুস করে ফেলে দেবে তখনও বলেছেন এটা হচ্ছে রাজনৈতিক ভাষা আর আজ আবার বলছে খালেদা জিয়ার মৃত্যু কামনা করেছে এটাও বলছেন রাজনৈতিক ভাষা আমি সাগর ভাই আপনাকে বলতে চাই আমি আমার পিতা একশো পঞ্চাশ বছরও যদি হায়াতে থাকে মৃত্যুর এক ঘন্টা আগেও যদি আমার চোখের সামনে আমার কোনো পরশি কিংবা আত্মীয় স্বজন কেউ বলে এখনো মরে না কেন আমি গলা টিপে তাকে সাথে সাথে শাস্তি দিতাম কারণ আমার বাবা মায়ের হত্যার কেউ কোনো দিন দাবি করতে পারে না সেটা কোনো বেজন্মা কেউ কোনো দিন দাবি তুলতে পারবে না এটা হতে পারে না

দেখে যে বৃদ্ধ হয়ে যায় মৃত্যুর আগের দিন পর্যন্ত তাকে ট্রিটমেন্ট করাবে এটা কোনো দিন কারো পাশে থেকে যে হোক সে আমার যত বড় আপন লোক হোক সেটাকে পলিটিক্যাল ভাষায় হোক ব্যক্তি জীবনে হোক পারিবারিক ভাবে হোক কেউ আমার বাবা মায়ের মৃত্যু কামনা করবে সেটা একজন সন্তান হিসেবে সহ্য করতে পারবে না বাংলাদেশের রাজনৈতিক ক্রাইসিসটা কোন জায়গায় চলে গিয়েছে আজকের আপনি দেখেন যে আজকের খালেদা জিয়ার মৃত্যু কামনা করছে আরেকজন যিনি বাংলাদেশে অবৈধভাবে পাড়া মানে ভাড়া টেনে নিয়ে অবৈধভাবে এই দীর্ঘ চোদ্দ বছর পর্যন্ত বসে আছে সেই শেখাছি না তার প্রত্যেকটি মূলত তিনি প্রতিদিন প্রহার গনছেন যে খালেদা জিয়া কখন মৃত্যুবরণ করবেন আপনি দেখেন তিনি তার জামিন দেয়া নিয়ে বাংলাদেশে গত দু তিন দিন আগে বিভিন্ন ধরনের পত্রপত্রিকায় নিউজ আসা শুরু হয়েছে অনেকেই বলেছেন এবং আমরা সহ অনেকের কাছে তথ্য এভাবে যে মন্ত্রী বলছে আইনমন্ত্রী বলছে খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে এবং আওয়ামী লীগেরও দুই একজন এমপি টক শোতেই দেখেছি বলেছে হ্যাঁ মানবিক দিক বিবেচনায় তাকে রাজনীতি করছে এখন করছে না জাতীয় যে সতেরো আসন রয়েছে সেই সতেরো আসনের নির্বাচন হয়েছে সেই নির্বাচনে এটা একটি ছিল আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ যে এই নির্বাচনটা সুষ্ঠুভাবে বা পরিকল্পিতভাবে সুষ্ঠু মোতাবেক উঠাতে পারলে তাদের কাছে বা অ্যাম্বাসে যে রয়েছে বিদেশি রাষ্ট্রদূতদের পরামর্শ রয়েছে সেখানে বড় একটা নাম বা একটা সম্মান অন্য পাবেন কিন্তু অবশেষে কি হলো সেই নির্বাচনকে কেন্দ্র করেই বিভ্রান্তি ছড়িয়ে পড়লো অবশেষে অনেকটা বিপাকে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে নির্বাচনটা সুষ্ঠু হলোই না বরং যে প্রার্থী রয়েছে সেই প্রার্থীর গায়ে সরাসরি হামলা করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যথেষ্ট আপনাদের কি মতামত রয়েছে সেই মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিউজ নিয়ে ততক্ষণ যখন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ